আমার সব ইউটিউবের বন্ধুদের নমস্কার, আমি অনুপ্রিয়া। আজকে আপনাদের শোনাবো একটা দারুণ ভূতের গল্প। অনেকদিন ভূতের গল্প কিন্তু আমরা শুনিনি, সেই জন্যই আমি ঠিক করলাম যে এবার আমি আপনাদের একটু ভূতের গল্প শোনাবো। আর গল্প শুনতে শুনতে বেশ রোমাঞ্চকর, গল্প একটু লিখেও ফেলুন তো আপনারা, আর লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল আইডি pachmeshalirgolpo@gmail.com। আর পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের একটা রিসেন্ট ফটোগ্রাফ পাঠাতেও ভুলবেন না। বলা কি যায়, আপনার গল্পটাই হয়তো হয়ে যাবে এই মাসের সেরা গল্প, আর আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার কাছে পৌঁছিয়ে যাবে একটি সুন্দর উপহার। তাহলে দেরি না করে লিখে ফেলুন আর পাঠিয়েও দিন আমাদেরকে। আর আজকের গল্পটা, হ্যাঁ, এবার শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের নাম ভূত মোরে পাঁঠা, লেখক মনোজ বসু। নটবরের গল্প অনেকবার পড়েছি, আমাদের গায়ের নামজাদা গুণিন, বুড়ো হয়ে গেছে এখন, নজর খাটো, মানুষ চিনতে পারে না, তাহলেও আকাশে অদৃশ্যভাবে যাদের চলাচল তাদের নটবর স্পষ্ট দেখতে পায়, চালচলন হাবভাব সমস্ত বোঝে। শনিবার আর মঙ্গলবার কেশবপুরের হাট বসে, তল্লাটের মধ্যে খুব নাম করা হাট, গায়ের ধারে অনেকটা জায়গা নিয়ে গোহাটা, গরু ছাগল উভয় আমদানি হয় সেখানে। দূর দূর গ্রাম থেকে লোকে কেনা বেচা করতে আসে। এক হাটে নটবরকে ওইখানে দেখলাম, টাক মাথা, জঙ্গুলে গোঁফ, হাত পাঁচেক লম্বা দেহ, হাজার মানুষের মাঝে থাকলেও নজর টেনে ধরবে। কাছে গিয়ে শুধাই, এখানে কি নটবরদা? বাহুল্য প্রশ্ন। নটবর পাঁঠা বিক্রি করতে এসেছে, কুচকুচে কালো নধর পাঁঠা একটি, বাড়ির পাঁঠা নয়, নটবর ছাগল পোষে না, এই ব্যবসা ধরেছে বোধহয় সম্প্রতি, গা গ্রাম থেকে কিনে হাটে এনে বিক্রি করে, বেড়ে পাঁঠা ভারী পছন্দসই, দাম কত? নটবর কানেই নিল না, গা ধরে ঝাঁকি দি, শুনতে পাচ্ছ না, পাঁঠা কিনবো, দাম জিজ্ঞাসা করছি। নটবর ধমক দিয়ে উঠল, তোমার কাছে বেচবো না, এমনি আমায় খুবই সে ভালোবাসে, ধমক খেয়ে তাই রাগ হয়ে গেল। বললাম, হাটে এনেছো যখন আলবত বেচতে হবে, অন্যে যা বলবে আমার দাম আটানা বেশি তার চেয়ে। সমান তেজে নটবরও বলল, পাঁঠা তবে বেচবই না মোটে, ফিরিয়ে নিয়ে যাচ্ছি। দড়ি ধরে সত্যি সত্যি নিয়ে চলল, হঠাৎ ফিরে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, বাধা আছে, নয় তো আর বলছি কেন, তোমার টাকা কি টাকা নয়? কিন্তু গুরুতর বাধা, তুমি চলে যাও। এমনি সময় শ্রীগঞ্জের মহাধনী হরেশ্বর সাহা এসে পড়ল, উল্লাসে ডগমগ হয়ে এক ছুটে এসে সে পাঁঠার দড়ি ধরল। বাহ বাহ, আবার এনেছো আজ, একদিন খাইয়ে লোভ ধরিয়ে দিয়েছ, নিত্যি হাটে তোমার খুঁজে যাই, আস্বাদ কি চমৎকার, অমন মাংস জীবনে খাইনি, দরাদরি করব না তোমার সঙ্গে, ন্যায্য দাম যা মনে করো বলে দাও, ফি হাটে এসো না কেন তুমি, পাঁঠা একটা কেন, বেশি করে তো আনলে পারো। নটবর বলল, ঘরের পাঁঠা নয়, এদেশ এদেশ খুঁজে পেতে জোগাড় করি, দইবে সইবে জুটে যায়, জোটাতে পারলে নিয়ে আসি। হরেশ্বর বলে, এরপর যখন জুটবে হাটে নয়, সোজা আমার বাড়ি চলে যাবে, মাল দিয়ে নগদ দাম নিয়ে আসবে, এই তোমায় বলা রইল। প্রশ্ন দুই দফা। নটবর ছাগল পোষে না, এমন উৎকৃষ্ট পাঁঠা পায় কোথা সে? এত ভালোবাসাবাসি কিন্তু পাঁঠা আমায় কিছুতে দিল না কেন? দৈবাত একদিন সমাধান পেয়ে গেলাম, বাড়ির নিচে মস্ত বড় বিল, চৈত্র মাসের ঠিক দুপুরে শুকনো বিল খাঁখা করছে, জনমানব কোনো দিকে নেই, বোনের বাড়ি থেকে বিলে পড়ি
পাড়ি দিয়ে আসছি। দূর থেকে নজরে এলো মাছ বিলের দিকে একটা মানুষ ছুটোছুটি করে বেড়াচ্ছে। নটবর গুনিন, অন্য কেউ নয়। খানিকটা এগিয়ে এসে ঠাওর পেলাম। কি করছে সে ওখানে? ছুটোছুটি কিসের জন্যে? টিপি টিপি এগোচ্ছি। উঁচু মাচার উপরে এক বট গাছ, চতুর্দিকে ধান কেটে নেওয়া বিল গোড়াগুলো রয়েছে। নটবরের দৃষ্টি আকাশমুখ, পায়ের দিকে নেই। জোর বেগে এদিক সেদিক চক্কর মারছে, ধানের গোড়ায় ঠোক্কর খাচ্ছে পায়, শামুকের খোলায় পা কাটছে, আল বেঁধে দড়াম করে একবার পড়ে গেল। ভ্রুক্ষেপ নেই, উঠে তক্ষণি আবার ছুটল, আর তরবর করে মন্ত্র পড়ছে সর্বক্ষণ। চুপিসারে আমি বটগাছে উঠে পড়েছি। উপর থেকে মজাটা ভালো টাওয়ার হবে। ডালের উপর পা ছড়িয়ে বসে কাণ্ড কারখানা দেখছি। এই চা, বেরিয়ে গেলি? যাবি কোথা? গন্ডি ঘিরে দিয়েছি, গন্ডির বাইরে যেতে হবে না, রক্ষে নেই আজকে তোর। তীরের মতো আমার এই বটগাছের কাছে চলে এলো। দোজালার উপরে আছি, দেখে না ফেলে, ভয় হলো। গলা ছেড়ে হাঁক ডাক করে এবারের মন্ত্রপাঠ। আমার গা শিরশির করে, হাউ হাউ করে শুনলে একটা কান্নার রব উঠল প্রায় মাথার উপরে। চোখ তাকিয়ে কোনো কিছুই দেখতে পাইনে। সূর্য আগুন ছড়াচ্ছে, বাতাসে কান্না, বিলের উপর নটবর মাটিতে লাথি মারে আর আস্ফলন করে। বড় যে পালাচ্ছিলি, কাঁদিস কেন এখন? মাটির ঢালা নিয়ে এসে উপর মুখো ছুঁড়ছে, আর্তনাদ মিয়ে আসে ক্রমশ, তারপরে ছাগলের ডাক। অবাক কাণ্ড, স্পষ্ট দেখছি কোথাও কিচ্ছু নেই। দুম করে এক ছাগল পড়ল বটগাছের ধারে বিলের উপর, কালো পাঁঠা, দড়ির বান্ডিল নটবরের কোমরে জড়ানো। পাঁঠার কান এঁটে ধরে তাড়াতাড়ি গলায় দড়ি পরিয়ে দিল। তড়াক করে আমিও গাছ থেকে লাফিয়ে পড়লাম নটবরের একেবারে সামনে। সে অবাক, তুমি কোত্থেকে এলে গো? চোখের সামনে ডালের উপরেই তো বসেছিলাম, দেখতে পেলে না? নটবর বিষণ্ণ কণ্ঠে বলে, বুড়ো হয়ে চোখের দৃষ্টি আছে কি ভাই, সব ছাপসা। কিন্তু আকাশে আমরা কিছু দেখিনে, তুমি কেমন আজব সব জিনিস দেখতে পাও? নটবর বলে, সে হলো আলাদা চোখ। সে চোখ কালে ভদ্রে এক আধজনের থাকে, ছিল বলেই পেটে খেয়ে বেঁচে পড়তে আছি, ভূত দেখতে পাই। ঠা ঠা দুপুরে খালে বিলে জলে জঙ্গলে ভূত শিকার করে বেড়াই। তা ভূত বেটারাও শিয়ানা হয়ে গেছে, তল্লার ছেড়ে পালাচ্ছে, কমই মেলে আজকাল। দু হাতে একটু তুলে ধরে পাঁঠার ওজনের আন্দাজ নিয়ে নটবর বলল, মানুষ মরে ভূত হয়, ভূত মরে পাঁঠা। পাঁঠা সেদিন কি জন্যে তোমায় বেছে নিই বুঝলে তো? এবার কি সুন্দর একটা ছোট্ট অদ্ভুত ভূতের গল্প, তাই না? মানুষ মরে ভূত, আবার ভূত মরে পাঁঠা, কি আশ্চর্য! তবে এবার বাজার থেকে পাঁঠার মাংস কিনতে গেলে কিন্তু অবশ্যই একটু চোখ কানটা খুলে রাখবেন। বলা কি যায়, যে পাঁঠা কিনছেন সেটা আবার ভূত মরে পাঁঠা নয় তো? তাহলে আজকের গল্পটা এখানেই শেষ হলো। আবার সামনের সপ্তাহে আসব আরও একটা আশ্চর্য গল্প নিয়ে। আর তার মাঝখানে আপনারা কি করবেন? আপনারা অবশ্যই করে আপনাদের মনের থেকে সুন্দর করে সাজিয়ে একটা গল্প লিখবেন, আর সেটা আমাদের চ্যানেলে পাঠিয়ে দেবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, নমস্কার।